হনুমান, তোমার এই অটুট ভক্তির কারণেই তো তোমাকে ধন্যবাদ জানানোর জন্য আমি শব্দই খুঁজে পাচ্ছি না। কি শব্দ দিয়ে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা ব্যক্ত করব হনুমান? তুমি আমার আর সংসারের সেবায় নিয়োজিত থেকে যে উদাহরণ প্রতিষ্ঠা করেছ তাকে তো শব্দে প্রকাশ করাই যাবে না। তুমি ধন্য হনুমান, ধন্য। প্রভু, আপনার এই তুচ্ছ সেবক এত প্রশংসার পাত্রও নয়। প্রভু, আমি তো শুধু আপনার ভক্তি আর সেবা করেছি, যা আমি সর্বদা করে যেতে চাই। প্রভু, ত্যাগ তো অঙ্গদ করেছে যে নিজের পিতার বধ হয়ে যাওয়ার পরেও মাতা সীতাকে খুঁজতে বেরিয়ে পড়েছিল। প্রভু, ত্যাগ তো মহারাজ সুগ্রীব করেছেন, যিনি নিজের সব রাজ্য সুখ ছেড়ে দিয়ে আমাদের সাথে সর্বত্র ঘুরে বেরিয়েছেন। প্রভু, ত্যাগ তো মহারাজ বিভীষণ করেছেন, যিনি নিজেরই আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছেন। রাজ্য থাকা সত্ত্বেও নিজেকে সমস্ত সুখ সুবিধার থেকে বঞ্চিত রাখার ত্যাগ ভ্রাতা ভরত করেছেন। নিদ্রা আর ভোজনের থেকে বঞ্চিত থেকে 14 বছর মনে প্রাণে আপনার সেবা করার ত্যাগ তো ভ্রাতা লক্ষণ করেছেন। প্রভু, ত্যাগ তো মাতা উর্মিলা করেছেন, 14 বছর ধরে একজন সন্ন্যাসিনীর মতো জীবন যাপন করে ত্যাগ তো 3 জন মাতা করেছেন, যারাই দীর্ঘ সময়ের জন্য নিজেদের পুত্রদের থেকে বঞ্চিত থেকেছেন। প্রভু, মাতা সীতা করেছেন ত্যাগ, যিনি এই সময়ে রাক্ষসদের মাঝে ছিলেন। আর প্রভু, ত্যাগ তো স্বয়ং আপনি করেছেন, মাতার থেকে নিজের বিরহ বেদনাকে সহ্য করেছেন। প্রভু, এই সব কিছুর কাছে তো আমার সেবার কোনো মূল্যই থাকে না। প্রভু, তোমার সেবা তো অমূল্য হনুমান। এখানে উপস্থিত সবাই
নিজেদের ত্যাগের জন্য কিছু না কিছু পেয়েছে। অঙ্গদ যুবরাজ হল, মহারাজ সুগ্রীব একজন ভালো মিত্র পেল, মহারাজ বিভীষণ ধর্মের পথ অনুসরণ করার জন্য লঙ্কা নগরীর রাজা হলেন, ভরত তার নিজের ইচ্ছে অনুসারে রাজা রূপে ভাই পেল, লক্ষ্মণও পুনরায় বৌদিমায়ের আশ্রয় পেল, দেবী সীতা তাঁর স্বামী, আর আমি নিজের স্ত্রীর সান্নিধ্য পেলাম। কিন্তু হনুমান, তুমি কি পেলে? কিছুই নয়, কিছুই তো নয়। তুমি যা কিছু করেছো, কোন অভিলাষে করেছো? কিছুই নয় হনুমান, কোন লোভ মোহ আর কোনো কিছু পাওয়ার ঊর্ধ্বে উঠে তুমি এত কিছু করেছো হনুমান, আমার জন্য নিজের রাজ্যপাট ত্যাগ করেছো, পুত্র সুখ থেকে বঞ্চিত থেকেছো। হনুমান, তোমার নিঃস্বার্থ ভাব আর সত্যিকারের ভক্তির জন্যই আমার সঙ্গে থেকেছ। আমি এটা বুঝতে পারছি না, এর জন্য তোমাকে কি দেব, কি দেব হনুমান? এটা সত্য, এরকম মহান সেবককে কেউ কি দিতে পারে? প্রভু, যদি আপনি আমাকে কিছু দিতেই চান, তাহলে আমায় সর্বদার জন্য নিজের চরণে স্থান দিন প্রভু। আমি ধন্য হনুমান যে তোমার মতো বন্ধু পেয়েছি। আমি তোমাকে বরদান দিচ্ছি, যেভাবে তুমি আমার এবং বানর সেনাদের বিপদ থেকে উদ্ধার করেছো, সেইভাবে আজ থেকে তুমি সংকটমোচন নামে পরিচিত হবে। সংকটমোচন মহাবলী হনুমান।
সংকট মোচন মহাবলী হনুমানের জয়, প্রভু শ্রী রাজা রামের জয়। হনুমান শ্রী রামের দেওয়া এই নাম দ্বারা যুগ যুগান্তর ধরে পরিচিত হবে। যখনই কেউ সংকটাপন্ন হবে তখন তার নিবারণের জন্য শুধু এই নামটা জপ করাই যথেষ্ট হবে। সংকট মোচন মহাবলী হনুমান। হ্যাঁ স্বামী, কিন্তু মনে হয় যেন মা সীতা এতটুকুতেই সন্তুষ্ট নন। উনি পুত্র হনুমানকে ধন্যবাদ জানানোর জন্য ওনাকে আরো কিছু দিতে চান। প্রভু আর আমার সেবার জন্য হনুমানের এইটুকুই প্রাপ্তি উচিত নয়? এটা পুত্র হনুমান, প্রভু শ্রীরামের চরণধুলির তুমি সর্বদাই অধিকারী ছিলে, কিন্তু আমার মনে হয় প্রভু শ্রীরামের দ্বারা আমার প্রাপ্ত দৈবমুক্ত দ্বারা তৈরি এই কণ্ঠহারের তুমিই একমাত্র অধিকারী। আমি তোমাকে এটা দিতে চাই পুত্র। তুমি পুত্র, এত অমূল্য কণ্ঠহারকে এই প্রকার খণ্ডিত কেন করলে তুমি? মাতা, আমি এটাই পরীক্ষা করছি যে এই গলার হার আদেও অমূল্য নাকি নয়। পুত্র, স্বয়ং পবনদেব এটা স্বামীকে দিয়েছিলেন, তাহলে এর অমূল্য হওয়ায় সন্দেহ কোথায়? মাতা, আমি তো এতে অমূল্য কিছুই দেখতে পেলাম না। এটা তুমি কি বলছো পুত্র? এটা কি পবনদেব এবং অন্য দেবতাদের অপমান নয়? তুমি কি আমাকে সম্মানও দেবে না? মাতা, আপনি আমাকে ক্ষমা করে দিন, কাউকে অপমান করার আমার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু আমি এটা জানতে পেরে গেছি যে আমার কাছে এসবের কোনো মূল্য নেই। কারণ মাতা, এমন কোন বস্তু যার মধ্যে শ্রীরাম নেই সেটা আমার কাছে কিভাবে মূল্যবান হতে পারে? শ্রীরাম? হ্যাঁ মাতা, যাতে আমার প্রভু শ্রীরাম নেই তাতে আমার কোনো লোভ নেই।
ব্যর্থ সে জিনিস আমার জন্য। এসব কি বলছো হনুমান? দাদা রাম কারোর ভিতরে কি করে থাকতে পারেন বলো? কেন হতে পারে না? আমার ভিতরে রয়েছেন প্রভু শ্রীরাম। তোমার ভিতরে আছেন শ্রীরাম? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আমার রন্ধ্রে রন্ধ্রে রয়েছেন প্রভু শ্রীরাম। যে বায়ু নিঃশ্বাস হয়ে আমার সমগ্র শরীরে প্রবাহিত হয় তাতে রয়েছেন প্রভু শ্রীরাম। আমার স্বপ্নে রয়েছেন প্রভু শ্রীরাম, আমার মনে হৃদয়ে রয়েছেন প্রভু শ্রীরাম, আর আমার মনের প্রত্যেক কোণায় আছেন প্রভু শ্রীরাম। আবেগের বশে বলা কথা সত্যের থেকে অনেক দূরে থাকে হনুমান। না ভ্রাতা লক্ষণ, এই ভক্তের ভক্তি একেবারেই মিথ্যে নয়। আপনি আমার ভক্তির উপরে সন্দেহ করবেন না, আমার মতো রাম ভক্তের এটাই চরম সত্য, যা আমি এই মুহূর্তে এখানেই প্রমাণিত করতে পারি, দেখাতে পারি আমি আপনাদের সকলকে। কি করতে চলেছে হনুমান এখন? ওনার মধ্যে ভ্রাতার বাস, সেটা কি করে দেখাবেন এখন? নিজের ভক্তির মান রাখার জন্য সব কিছু করতে রাজি হনুমান, নিজের প্রাণেরও চিন্তা করবে না হনুমান। দাদা তো আমার সামনে আছেন, তাহলে ওনার হনুমানের ভেতরে থাকা কি করে সম্ভব? এবার অসম্ভবকে সম্ভব কিভাবে করবে হনুমান? স্বামী, এই হনুমান কি করতে চাইছে? প্রভু শ্রীরাম জয় হনুমান। হনুমান তো নিজের বক্ষ চিরতে চলেছে।
प्रभु श्री राम जय हनुमान। प्रत्येक भक्तर मध्य ईश्वर बसबास करें, प्रयोजन शुद्ध प्रकृत भक्तिर। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.